হ্যালো গ্যাস ওয়েলকাম আমার ছেলের মানে নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি দেখো আজকে আমাদের রাব ঢালাই দেওয়া হচ্ছে এই কাকু দাদারা সব কাজ করছে রা মানে কি আমরা তো জানি না যেহেতু কারণ রাব ঢালাই কি একটা দিতে এটা আমার কাকিমাতের ধরে বাড়ি ওদের অনেকটা উঠে গেছে মেজে পর্যন্ত এবার আমাদের হচ্ছে একটা মানে গর্তদের রাব ঢালাই দেওয়া হয়ে গেছে আর বাকিগুলো হচ্ছে এই দেখো এটা হচ্ছে বাথরুম বাথরুমও এটা ট্যাঙ্কি হচ্ছে বাথরুমে এই দেখো একটাতে রাব ঢালাই হয়ে গেছে আমার মা বসছে আর একটা হচ্ছে আর ওদিকে মশলা মাখানো হচ্ছে এই দেখো এখানে রাব ঢালাই হচ্ছে আগে কি জল দিয়ে দিতে হয় এই কাকুটা সত্যি খুব মানে কি খুব বুঝিয়ে কাজ করে আমি কাকুকে বলেছি নিজের বাড়ির মতো ভেবে করবে এই যে রাব ঢালাই করার আগে না এই যে দেখেছো এক কোণে দেখো ফুল আছে মা পুজো করলো আমি পুজো করে ঠাকুরকে প্রার্থনা করে আমার মা প্রথম দিল এই দেখো জলটা দেখো খুব সুন্দর লাগছে আর এই যে রাবঢালে এটা শুকনো দেওয়া হয় এই দেখো কী সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে এই দাদারা রাবঢালে দিচ্ছে আমি বলছি আমি তোমার ভিডিও করছি আমার মা বলছে আমার মেয়ে ভিডিও করছে তোমার ভিডিও ইউটিউবে ছেড়ে দিবে বলো হোক ঠিক আছে আমি ভিডিও করি আমাদেরও টিকটক বানাই আমরাও ভিডিও করি আমরাও ছাড়ি দাদারা বলছে দাদারা মানে সত্যি বাড়ির মতো করেই পুজো পুরোটাই কাজ করছে ওরা ওনারা এদের ওই ট্যাঙ্কিটা আমরা এনেছি আর ওই ভাই দেখো বন্ধুরা ঝাঁপি বাঁধা হয়েছে রডগুলো আছে আবার মেশিন বের করেছে রেডি করছে এখানে আমাদের মিটারটা আছে আবার এখানে রডটা বাঁধা হবে পিলারের রদ রডটা বাঁধা হবে এদিকে ঝাঁপি বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আগের ভিডিওটা দেখলে মানে কাকুরা দাদারা কাজ করছে মানে রাব ঢালাই দিচ্ছে এরপরে পিলার দাঁড়াবে তারপরে পিলার ঢাল পিলার না মানে নিচে গর্ত ঢালাই হবে তারপর পিলারও দাঁড়িয়ে যাবে একসঙ্গে তোমরা আমার পাশে থাকো তোমরা সাপোর্ট করতে থাকো এতে আমার বাড়িটা খুব তাড়াতাড়ি হবে সুস্থভাবে বাড়িটা হচ্ছে আর মেঘের পরিস্থিতি দেখেছি কখন মেঘলা হয়ে আছে ঠিক রোদরা বেরোচ্ছে না খুব ভয় লাগছে যেন ভগবানের কাছে প্রে করে যেন আমাদের বৃষ্টিটা না হয় বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের বাড়ির কাজ কেমন চলছে আজকে আবঢালাই হচ্ছে আমি ওয়ারে গেছিলাম অফিস ছুটি নিয়েছি আমি কিছুদিন কাজের জন্য বাড়ির আমি ওয়ারে গেছিলাম ওয়ার্ড থেকে এলাম ওয়ারে কাজ শেষ করে এই কিছু দেখো বই সব রেজার্ভেশন খাতা সব এগুলো পড়ে আছে এগুলো সব রেডি করবো এই ওয়ার্ড থেকে এসে কাগজপত্রগুলো সব পয়সা তুলে নিয়ে এলাম এটা নতুন এসএই ফরমেশন হবে আর আমাদের বাড়িটা কেমন হচ্ছে কি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকো সঙ্গে থাকো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই আমাকে বলবে নিজেরা তো করছি মহিলারা করছি বাড়িটা কেমন হবে কি নিজেরা জানি না সব কিছুই মিস্ত্রির উপর ভরসা করে আমি করছি মিস্ত্রিকে বলেছি নিজের বাড়ি ভেবে তুমি আমার আমাদের বাড়িটা করে দাও যাতে যেখানে যেটা না দিলে নয় আর অত্যাধিক বাড়ি বাড়াবে না আমার আমি তো চাই পাঁচশো স্কোয়ার ফুট হলে খুবই ভালো হয় কারণ উনি যে কি করছেন বলছে বেড়ে যাবে অনেকটা আমি বলবো যে বাড়াতে না আমার পায়খানা চেম্বারের দিকে দিতেই না বাথরুমটা আমার নইলে টিন দিয়ে দেবো আমি সত্যি কথা বলছি বন্ধুরা কারণ ওইদিকে আমি লোকে খাটিয়ে নিয়ে পয়সা দেওয়ার সময় দেরি করব কারণ এখন আমি পয়সা দিতে পার মানে একটু শর্টেজ আছে যে পারবো না তখন লোক বলবে প্রতিটা মানুষ আমার ঘরের সামনে এসে ইয়ে করবে যে পয়সার জন্য তো তোমরা আমার সঙ্গে থাকো আর একবার যাবো ওইখানটায় তো চলো ওখান থেকে দেখে আসি কেমন ঘরের কাজ টাজ চলছে